এই চ্যানেলের চ্যানেলের নতুন 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 গজল গজল ও ও আমল আমল পেতে পেতে এখনই এখনই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন ও ও পাশের পাশের ঘন্টাটাকে ঘন্টাটাকে দাবিয়ে দাবিয়ে আমাদের আমাদের সাথে সাথে থাকুন। থাকুন। আর আর যারা যারা আগে আগে কোনো কোনো চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে তাদেরকে জানাই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম আসসালাম আলাইকুম, আলাইকুম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমান রহমান রহিম। রহিম। প্রিয় প্রিয় দর্শক, দর্শক, আজকে আজকে একটি একটি খুবই খুবই সুন্দর সুন্দর বিষয় বিষয় নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করব। করব। আমাদের আমাদের মধ্যে মধ্যে চলে চলে এসেছে এসেছে মাহে মাহে রমজান রমজান মাস। মাস। তাই তাই রমজান রমজান মাসের মাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করব। করব। এফতারের এফতারের সময় সময় যে যে তিনটি তিনটি খাবার খাবার খেলে খেলে আমাদের আমাদের খুবই খুবই বড় বড় ধরনের ধরনের বিপদ বিপদ হতে হতে পারে, পারে, সেই সেই তিনটি তিনটি খাবার খাবার কি 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 আজকের আজকের ভিডিওটিতে ভিডিওটিতে আলোচনা আলোচনা করব। করব। তাই তাই ভিডিওটি ভিডিওটি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখার দেখার কোনো কোনো রইল রইল না। না। তার আগে তার আগে ছোট্ট ছোট্ট একটি একটি রিকোয়েস্ট, রিকোয়েস্ট, যেনারা যেনারা কোনো কোনো চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করেন নি, নি, ভিডিও ভিডিও নিচে নিচে লাল লাল রঙের রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে বাটনে রয়েছে, রয়েছে, সেখানে সেখানে ক্লিক ক্লিক করে করে আমাদের আমাদের সাথেই সাথেই থাকুন। থাকুন। তো তো চলুন চলুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করি। করি। এফতার এফতার করার করার সময় সময় এই এই তিনটি তিনটি খাবার খাবার খেলে খেলে আমাদের আমাদের মধ্যে মধ্যে খুবই খুবই বড় বড় ধরনের ধরনের বিপদ বিপদ দেখা দেখা দিতে দিতে পারে। পারে। সেই সেই তিনটি তিনটি খাবারের খাবারের মধ্যে মধ্যে এক এক নম্বর নম্বর তেলে তেলে ভাজা, ভাজা, যেমন যেমন চপ, চপ, সিঙ্গাড়া, সিঙ্গাড়া, পেঁয়াজি পেঁয়াজি ইত্যাদি। ইত্যাদি। এই এই জাতীয় জাতীয় খাবার খাবার খেলে খেলে অ্যাসিডিটি অ্যাসিডিটি হতে হতে পারে, পারে, গ্রাম্য গ্রাম্য ভাষায় ভাষায় বা বা প্রচলিত প্রচলিত ভাষায় ভাষায় আমরা আমরা গ্যাস গ্যাস বলে বলে থাকি। থাকি। তাই তাই এই এই জাতীয় জাতীয় খাবার খাবার থেকে থেকে আপনারা আপনারা বিশেষভাবে বিশেষভাবে দূরে দূরে থাকবেন। থাকবেন। দুই দুই নাম্বার, নাম্বার, এফতার এফতার করার করার সময় সময় অনেক অনেক মানুষ মানুষ রয়েছে রয়েছে যারা যারা ভাজা ভাজা ছোলা ছোলা খেতে খেতে পছন্দ পছন্দ করেন। করেন। ভাজা ভাজা ছোলা ছোলা যদি যদি খান খান তাহলে তাহলে ঠিক ঠিক একই একই রোগে রোগে ভুগতে ভুগতে পারেন, পারেন, যেমন যেমন গ্যাস, গ্যাস, অ্যাসিডিটি অ্যাসিডিটি ইত্যাদি। ইত্যাদি। তিন তিন নাম্বার, নাম্বার, এই এই তিন তিন নাম্বার নাম্বার ভুলটি ভুলটি 90% নব্বই পার্সেন্ট মানুষ মানুষ করে করে থাকে। থাকে। কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি, পেপসি, অনেক অনেক মানুষ মানুষ রয়েছে রয়েছে যারা যারা রোজা রোজা রাখার রাখার পরে পরে কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি পেপসি দিয়ে দিয়ে এফতার এফতার শুরু শুরু করেন। করেন। তাই তাই একজন একজন মানুষ মানুষ রোজা রোজা রাখার রাখার পর পর তার তার সমস্ত সমস্ত পেপসি পেপসি বা বা সিরাগুলো সিরাগুলো শুকিয়ে শুকিয়ে যায়, যায়, ফলে ফলে আপনি আপনি যদি যদি কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি পেপসি খান, খান, কোকাকোলা কোকাকোলা বা বা পেপসির পেপসির মধ্যে মধ্যে একটি একটি সুডা সুডা থাকে, থাকে, সেই সেই সুডাটি সুডাটি আপনার আপনার পেপসি পেপসি বা বা সিরাগুলোকে সিরাগুলোকে দুর্বল দুর্বল করে করে দেবে। দেবে। তাই তাই আপনারা আপনারা সঙ্গে 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 পেপসি পেপসি বা বা কোকাকোলা কোকাকোলা খাবেন খাবেন না। না। এফতার এফতার করার করার পর পর কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি পেপসি খান, খান, কোনো কোনো সমস্যা সমস্যা নেই। নেই। তাই তাই সঙ্গে 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 কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি পেপসি খাবেন খাবেন না। না। অনুরোধ অনুরোধ করে করে বলছি বলছি আপনারা আপনারা কোকাকোলা কোকাকোলা বা বা পেপসি পেপসি সঙ্গে 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 কেউ কেউ খাবেন খাবেন না। না। তাই তাই ভিডিওটি ভিডিওটি যদি যদি ভালো ভালো লাগে লাগে অবশ্যই অবশ্যই একটি একটি লাইক লাইক করবেন করবেন এবং এবং বেশি 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 করে করে শেয়ার শেয়ার করবেন। করবেন। তো তো আজকের আজকের মতো মতো ভালো ভালো থাকবেন, থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।